রাজনীতির খেলা বড়ই অদ্ভুত। এই খেলায় জীবন কখনো আহার, কখনো আহারে। দ্বিতীয়বারের মতো আবারও বড় ধরনের চমক ডার্ক জাস্টিস নাটক নিয়ে হাজির হচ্ছেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একই সাথে এই ডার্ক জাস্টিস নাটকটিতে রয়েছে এক জাক স্টারকাস্টের চড়াচড়ি। আর আজকে আমরা আপনাদেরকে জানাবো এই ডার্ক জাস্টিস নাটকটি কবে, কখন এবং কোন চ্যানেলে রিলিজ হবে। তাহলে চলুন শুরু করা যাক। জিয়াউল ফারুক অপূর্ব নাট্যজগতের অন্যতম সেরা একজন অভিনেতা, এই কথা তো নিঃসন্দেহে বলা যায়। ইউটিউবকে যদি আমরা নাটকের সাম্রাজ্য বলি, তাহলে সেই সাম্রাজ্যের সম্রাট হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব। রাজনীতি যুগে যুগে জন্ম দিয়েছে কত জানা অজানা গল্পে। জিয়াউল ফারুক অপূর্ব পথে হলো দেরি নাটকের মাধ্যমে বছরের শেষটাও দিয়েছেন দুর্দান্তভাবে। ইতিমধ্যে ব্লাস্ট হয়েছে এই নাটকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আর বছরের শুরুতে তার নতুন ধামাকা হচ্ছে ডার্ক জাস্টিস। এই নাটকটির ফার্স্ট লুক পোস্টার জিয়াউল ফারুক অপূর্ব নিজেই প্রকাশ করেছেন তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আর সেখান থেকে নাটকটির ফার্স্ট লুক পোস্টার হয়েছে ভাইরাল। আপনারা টেনশন নিয়েন না, আমার ছেলের মৃত্যু খবর আমি প্রায় এরকম পাই। তাহলে চলুন জেনে নেই প্রথমে এই ডার্ক জাস্টিস নাটকটির স্টার কাস্টিং সম্পর্কে। এই নাটকটিতে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব, রাশেদ মামুন অপু, মনিরা মিটু, ইরফান সাজ্জাদ, শায়লা সাবি, মাখন সুলতানা মাহিমা, অনন্দিতা মিমি এবং জয়রাজ সহ আরো অনেকেই। এই নাটকটি প্রকাশ করা হবে গুলভিল এন্টারটেনমেন্ট এর ইউটিউব চ্যানেলে। নাটকটির রিলিজ ডেট এখনো জানা যায়নি, জানার সাথে সাথেই আমরা আপনাকে লেটেস্ট আপডেট জানিয়ে দেব। একাশা থেকে মুক্তি নেই। নাটকটির গল্প তৈরি করা হয়েছে জিয়াউল ফারুক অপূর্বকে কেন্দ্র করে। সেখানে তিনি থাকবেন বিচারক এবং বিচার কার্যালয় সম্পন্ন করতে গিয়ে কত ধরনের অন্ধকার পথ পাড়ি দিতে হয় সেই গল্পকেই কেন্দ্র করে সাজানো হয়েছে নাটকটি। এছাড়াও জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে এই নাটকটিতে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় উদীয়মান নায়িকা মাখন সুলতানা মাহিমা, যার ডাগর চুকের চাহনি যে কোনো যুবকের রাতের ঘুম হরণ করার জন্য যথেষ্ট। এছাড়াও ইতিমধ্যে তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে জাত চিনিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। মানুষ মূলত পশু, ভুলত মানুষ। কি মনে হচ্ছে আপনাদের, পারবেন কি জিয়াউল ফারুক অপূর্ব বছরের শুরুতে দিতেন একটি ধামাকাদার নাটক? আর এমনিতেই তো আমাদের মতন অযোগ্য লোকরাই রাজনীতিকে দখল করে বসেছে। এবং জিয়াউল ফারুক অপূর্ব এবং মাখন সুলতানা মাহিমার এই নতুন জুটি পারবে কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আলোচনাতে, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে যে কোনো লেটেস্ট আপডেট সবার আগে আপনি জেনে যান। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।